আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি একদম ইউনিক সমুচা রেসিপি, যেটা এর আগে কখনোই বানিয়ে খাননি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার। এই সমুচা বানানো খুবই সহজ। একবার বানিয়ে নেওয়া দেখলেই সব সময় এভাবেই সমুচা বানাতে চাইবেন। সুপার ক্রিস্পি, সুপার টেস্টি এই সমুচা চাইলে পুরো মাসের জন্য সংরক্ষণও করতে পারবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমেই সমুচার জন্য ডো তৈরি করতে হবে, সেজন্য বাটিতে 2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা এখানে আটা দিয়েও বানাতে পারবেন। তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, সেই সাথে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। এবারে ময়দার সাথে তেল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন ময়দা হাতে নিয়ে এরকম দলা পাকানো যাবে, তখন বুঝতে হবে তেলের সাথে ময়দা খুব ভালোভাবে মিশে গেছে। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করতে হবে। সমুচার এই ডো খুব বেশি শক্ত, আবার অনেক বেশি নরম করা যাবে না, তবে সফট করে এই ডো তৈরি করতে হবে। আমার এতে সব মিলিয়ে মোট পানি লেগেছে 3/4 কাপ। দেখতেই পাচ্ছেন মোটামুটি সফট ডো তৈরি করেছি। এবার এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চলুন এই ফাঁকে সমুচার পুরটা বানিয়ে ফেলি। পুরের জন্য প্রথমেই বড় সাইজের 3টি সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আরো দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, খুবই সামান্য পরিমাণ অর্থাৎ 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর লবণ। আলুর এই পুর যাতে নরম হয়ে না যায়, সেজন্য 1/4 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে এখানে বেসন দিতে পারবেন। সবশেষ 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। তারপর সবকিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে অল্প অল্প করে পুর নিয়ে বল তৈরি করেছি। হাতে একটু তেল লাগিয়ে নিবেন, তাহলে আলু হাতে আটকে যাবে না। আলুর সবটুকু পুর দিয়ে একইভাবে বলগুলো বানিয়ে নিয়েছি। এদিকে আমাদের রেস্টে রাখা ডো ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে হাতের সাহায্যে আবারও একটু মাখিয়ে নিতে হবে। তারপর এখান থেকে পরিমাণ মতো ডো নিয়েছি, আর বাকি ডোগুলো ঢেকে রাখতে হবে যাতে করে উপরটা শুকিয়ে না যায়। প্রথমে ডো হাতের সাহায্যে ঘুরিয়ে একটু গোল করে নিয়েছি। তারপর নর্মাল রুটি যেভাবে বেলা হয় সেভাবেই বড় সাইজের একটা রুটি তৈরি করেছি। এই রুটি খুব বেশি পাতলা, আবার খুব বেশি মোটা হবে না। এখন এই রুটি ফুল বাটির সাহায্যে কেটে ছোট ছোট ভাগ করেছি। রুটি বেলে একইভাবে আমি এখানে ছোট ছোট বেশ কয়েকটি রুটি কেটে নিয়েছি। এবারে এই ছোট রুটিগুলো কেটে সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। মাঝখানে একটু জায়গা রাখতে হবে, পুরোটাই কেটে ফেলা যাবে না। ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি এগুলো কিভাবে কেটে নিয়েছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি 3 টেবিল চামচ ময়দা নিয়েছি। তারপর এর মধ্যে অল্প করে পানি দিয়ে আঠা তৈরি করেছি। এই আঠা দিয়েই সমুচাগুলো আটকিয়ে নিব, এতে করে তেলে দিলে খুলে আসবে না। ময়দা দিয়ে আঠা তৈরি হয়ে গেছে। এবারে কেটে নেওয়া এই রুটিগুলোর মাঝখানে তৈরি করা আলুর বলগুলো দিয়ে দিতে হবে। আমি একে একে সবগুলো রুটির মাঝখানে বলগুলো দিয়ে দিচ্ছি। তারপর ময়দার তৈরি আঠা এই রুটিগুলোর চারপাশ দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি। খুব ভালোভাবে একটু হাতের সাহায্যে ময়দার আঠা লাগিয়ে নিতে হবে। সবগুলোতে একইভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কেটে নেওয়া এই রুটিগুলো একটির উপর আরেকটি বসিয়ে গোলাপের শেপ দিতে হবে। ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারবেন আমি এগুলো কিভাবে করেছি। একটু চেপে চেপে এগুলো বসিয়ে দিবেন যাতে করে তেলে দিলে খুলে না আসে। সবগুলো ভাঁজ দেওয়ার পর এটাকে দেখতে একদম গোলাপের মতো লাগবে। আলুর তৈরি এই সমুচা বানানো খুবই সহজ, সেই সাথে দেখতেও কিন্তু অনেক সুন্দর, আর খেতেও ভীষণ মজার হবে। সবগুলো একইভাবে ভাঁজ করে নিয়েছি। কিউট গুলু মুলু এই সমুচাগুলো যদি সংরক্ষণ করতে চান, তাহলে
এ পর্যায়ে এগুলো ফ্রিজে আধা ঘন্টা রেখে একটু শক্ত করে নিতে হবে। তারপর এগুলো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আমি যেহেতু এগুলো সংরক্ষণ করছি না, তাই ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে একে একে গোলাপ সমুচাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা মাঝারি আঁচে গরম করতে হবে, খুব বেশি গরম তেলের মধ্যে এগুলো দেওয়া যাবে না। সমুচাগুলো দেওয়া হয়ে গেলে একবার যখন হালকা লালচে কালার চলে আসবে, সে পর্যায়ে এগুলো উল্টে দিয়েছি। চুলার আঁচ মাঝারিতে রেখে দুপাশে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সমুচাগুলো খুব সুন্দর লালচে কালার চলে এসেছে, সেই সাথে মুচমুচে হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে গরম গরম পরিবেশনের পালা। একদম ইউনিক আলু দিয়ে তৈরি মজাদার এই সমুচা বানানো খুবই সহজ। এই সমুচার বাইরের দিকটা একদম ক্রিস্পি আর ভিতরটা আলুর পুরের জন্য হবে সফট। চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের চাটনি অথবা সসের সাথে পরিবেশন করতে পারবেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।